হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এসআরডিল ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো অনেক দিন বাদে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন থেকে শুরু করছি ভিডিওটা। তো সেই যে বিয়েবাড়ির ভিডিও করার পরে ডুব মেরেছি, তারপরে কিন্তু মাঝখানে কোনোরকম কোনোই ভিডিও করিনি। যদিও বিয়েবাড়ির ভিডিওগুলো কিন্তু তোমরা এখনও পর্যন্ত পাওনি, যেহেতু সরস্বতী পুজো সবে মাত্র গেল, তাই ভাবলাম যে ভিডিও দেওয়া শুরু করলে সরস্বতী পুজোর ভিডিও দেওয়া থেকেই আমি শুরু করব। তো বিয়েবাড়ির ভিডিওগুলো তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারবো এই জন্যই আর কি। তো দেখো, এই যে রাত পোহালেই আর কি সরস্বতী পুজো, সেই জন্য প্যান্ডেলটা মানে প্যান্ডেলের তোড়জোড় জোর কদমে চলছে, প্রায় শেষ হয়েই এসছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা খামার বাড়ি টাইপের করেছে, পুরো কি বলবো, খড়ের চাল, মাটির দেওয়াল, সাথে সুন্দর আলপনা আঁকা। তো এটাই আর কি। আর তারপরে এখানে হঠাৎ করে যে তোমরা কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা হলো আমাদের পাড়ারই একটা ছেলের জন্মদিন ছিল, তো সম্পর্কে দেওয়ার হয়। তো তার জন্মদিনে আর কি পাড়ার সব ছেলেরা মিলে আর কি হঠাৎ করে তাকে একটা সারপ্রাইজ দিল। তো কেক নিয়ে এসে এখানে কেক কাটা চলছে, আর এখানে যদিও গান চলছিল, বক্স টক্স সব নিয়ে আসা হয়েছে, গান চলছিল, নাহলে এখানে শোনাতে পারতাম যে সবাই কত আনন্দ করেছে। ওই যে দেখো, শাঁখ, তারপরে কি বলে ঘণ্টা, তারপরে কাঁসা, এই সব জিনিসপত্রগুলো কেক কাটার সময় বাজিয়েছে। তো এটাই, সেটাও একটু ভিডিওতে ক্যাপচার করা ছিল, তাই সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবারে আসল কথায় আসি। তো এই যে পুজোটা তোমরা দেখতে পাবে, মানে পরের দিনের পুজোটা এই ভিডিওর মধ্যেই একসাথেই যাবে, তো পুজোটা যেটা তোমরা দেখতে পাবে এটা কিন্তু পুরোপুরি মিনি কমিটির পুজো। তো এখানে কিন্তু বড়রা অবশ্যই আছে, বড়রা এই প্যান্ডেল করাতে বা মানে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সাহায্য করেছে, কিন্তু এত সুন্দর প্যান্ডেল তারা মানে ছোটরা তো আর করতে পারতো না সেই জন্য, কিন্তু ওরাই কিন্তু সভাপতি, মানে ওরা নিজেদের মধ্যেই নিজেরা সভাপতি, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, এই সমস্ত কিছু কিন্তু, কারণ ওরা নিজেরাই পাড়ায় পাড়ায় চাঁদা তুলে এই পুজোর আয়োজন করেছে। ঠাকুর অর্ডার দেওয়া থেকে শুরু করে তারপর ইলেকট্রিক জিনিসপত্র, এই ইয়ে অর্ডার দিয়ে আসা, তো সব কিছু। তো যাই হোক, তো চলো, কত সুন্দর একটা আলপনা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, মাটির দেওয়াল, তার মধ্যে হচ্ছে খুব সুন্দর আলপনা করা। এই আগেকার দিনে যে কুঁড়ে ঘরগুলোতে আলপনা দেওয়া থাকতো, আর চারিধারে দেখতেই পাচ্ছ গাছপালাগুলো সাজিয়ে দিয়েছে। তো গাছপালাগুলো নিয়ে এসছে, এই যে গ্রামের বাড়িতে মানে খামার বাড়িতে অবশ্যই গাছপালা না থাকলে একদমই তো ভালো লাগে না। তো ওরা হচ্ছে এই পুজোটা আয়োজন করেছে বলে বড়রাও ওদের সাথ দিল, আর সাথে আমরাও বেশ কটা দিন আনন্দ করে কাটাতে পারলাম। আর এই জায়গাটা বেশ কটা দিন কিন্তু একদম জমজমাটি অবস্থা হয়ে থাকলো। তো চলো এরপরে একেবারে সকালবেলা আসছি। এই যে দেখো, সকালবেলা আমি চলে এসছি, আর কি বলো তো, আমি কন্টিনিউ তোমাদের সাথে কথা বলে যাচ্ছি, তার কারণ হলো এটাই, তার কারণ আমি একটুও তোমাদের সাথে এমনি কথা বলতে পারিনি, কারণ সব সময় এখানে মাইক বাজছে। বড়দেরকে মাইক বাজাতে বন্ধ করতে বললেও, মানে বড়রা একটু মাইক বন্ধ করলেও ছোটরা কিন্তু মাইক একদমই বন্ধ করবে না, সকাল থেকে শুরু করে দিয়েছে, তাই তোমাদেরকে একটু দেখাতে আসলাম। তো দেখো, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে মনেই হবে না যে এখানে হচ্ছে বল টল খেলা হতো, এ হতো, যাই হোক খুব সুন্দর লাগছে। তো সকাল সকাল উঠে চলে এসেছি, আর এখানে কিন্তু অলরেডি পুজোর আয়োজন চলছে, আর চারিধারে গাছগুলো দিয়ে দেখো দেখতে ভালো লাগছে। আর রাত্রেবেলা এই যে লাইটিংগুলো লাগিয়েছে, এইগুলো জ্বালালে তো আরোই সুন্দর লাগে, যেটা তো তোমরা ভিডিওর শুরুতেই দেখলে। তো এরপরে আমি আর কি সকালবেলা ফার্স্ট টাইম একটু ভিডিওটা করে গেলাম, কারণ পরে তো আর সময় পাবো না সেই জন্যই। তো পরে আর কি ঘরের কাজকর্ম সারবো, তারপরে স্নান করবো, মেয়েকেও স্নান করাবো, করে রেডি করবো, রেডি করিয়ে তারপরে আসবো অঞ্জলি দিতে। তো যাই হোক, শুরুতে একটা আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হলো আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি, আজকে সরস্বতী পুজো, সাথে 14ই ফেব্রুয়ারি, সাথে কিন্তু আমাদের অ্যানিভার্সারি। বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানের সরস্বতী নমঃ। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 8:30-9টার দিকে, আর সেই জায়গায় ঠাকুরমশাই চলে এসেছে প্রায় 6:30-7টা, এরকম বলতে পারো। তো যাই হোক, সেই জন্য ফার্স্ট টাইম একবার তো অঞ্জলি হয়ে গেল, আর তারপরে আবার সেকেন্ড টাইম অঞ্জলি শুরু হচ্ছে। আর ঠাকুরমশাইয়ের যেহেতু আরও অন্য জায়গায় যাওয়ার তাড়া আছে, তো সেই জন্য ভাবছি এখানে তাড়াতাড়ি করে সেরে দিয়ে চলে যাবে। তো খুবই তাড়াহুড়ো করছে, মানে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছে, এখনও তো অনেকে এসেই পৌঁছাতে পারিনি। আর আমি ঘরের কাজকর্ম সেরে স্নান করে মেয়েকে স্নান করিয়ে তো তাড়াহুড়ো করে আর কি যা হোক করে শাড়ি পরে একটু চুলটা আসিয়ে চলে এসেছি।
দিচ্ছি। আর মেয়েকে দেখো শাড়ি মানে ঠিকভাবে শাড়ি পরাবারও টাইম পাইনি, তো ওর একটা নতুন শাড়ি কেনা ছিল, তো বাচ্চাদেরকে তো শাড়ি পরাতে গেলে একটু দেরি লাগবেই, সেই জন্য আর কি শাড়ি পরাতে পারিনি। আগের বছরের যে লেহেঙ্গা শাড়ি ছিল সেটা তাড়াহুড়ো করে পরিয়ে দিয়েছি, তো ভাবলাম যে অঞ্জলি দেব, দিয়ে ঘরে গিয়ে ভালো করে শাড়ি পরাবো, পরিয়ে ওকে নিয়ে স্কুলে যাব, আর তারপরে হচ্ছে স্কুল থেকে যাব মায়ের কাছে, কারণ আজকে হচ্ছে মা করছে খিচুড়ি, আমরা সবাই দুপুরবেলা সেখানে খাওয়া দাওয়া করব, এটাই কিন্তু প্ল্যান ছিল। আর ওই যে প্রথমে বললাম যে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ওই 14ই ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়েছিল, আর আজকের দিনেই আর কি পুজোটাও পড়ে গিয়েছে, এই বছর আজকে হলো 10th অ্যানিভার্সারি। তো 10 বছর কিন্তু পুরো কি বলবো চোখের সামনে থেকে জলের মতো চলে গেল, কি করে যে চলে গেল বুঝতেই পারলাম না। আর অঞ্জলিটা এত সকাল সকাল হয়ে যাওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, বাপের বাড়ি না গিয়ে আমরা যাব কিন্তু অন্য একটা জায়গায়, তো কোথায় যাব না যাব সেটা ভিডিওতে চোখ রাখো, অবশ্যই দেখতে পাবে। ওই যে তখন বললাম যে আমাদের প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছে, বাপের বাড়ি না গিয়ে আমরা যাচ্ছি কিন্তু অন্য জায়গায়, তো দেখো একেবারে রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর অনেকটা তাড়াহুড়ো ছিল তাই তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি, রাস্তায় বেরিয়েই শেয়ার করলাম। তো অঞ্জলি দেওয়ার পরে রীতিমতো ঘরে গিয়ে মেয়েকে আমি শাড়িটা পরাচ্ছিলাম বাপের বাড়ি যাবো বলে, তো মানে স্কুলে যাব আর তারপরে মার কাছে যাব, তো ওখানেই সারাদিন কাটাবো এটাই ভেবেছিলাম। তো তোমাদের দাদা হঠাৎ করে বাইরে থেকে এসে বললো যে চলো রেডি হয়ে নাও, শাড়ি আর পরাতে হবে না, অন্য একটা জায়গায় যাওয়া হবে। তো প্রথমে একটু খারাপ মানে মনটা খারাপ হয়ে গিয়েছিলো, যে প্রথমে একটা প্ল্যান ছিল আলাদা রকম যে মানে স্কুলে যাব, তারপর মায়ের কাছে যাব গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো সারাদিন কাটাবো, তারপরে ভাবলাম যে না যেহেতু এইভাবে প্ল্যানটা করেছে তো চলো বেরিয়ে পড়া যাক, ঘুরেই আসা যাক। তার কারণ হলো আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল দিন, আর এইভাবে বাইরে বেরিয়ে গেলে সময়টাও ভালো কাটবে, ওদিকে মারও একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো যে খাওয়া দাওয়া করবি না, গরম গরম জিনিসটা খাবি না, আমরা বলেছিলাম যে এসে খাবো, তো যাই হোক সেগুলো তো পরের কথা। এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি, 11:08 আমাদের ট্রেন বারুইপুর থেকে, তো অর্ডার করে যখন আসছিলাম হাতে মাত্র 5 মিনিট সময় ছিল, খুব তাড়াহুড়ো করে আর কি এসেছি, এসে তারপর ছুটে ছুটে এসে ট্রেনটা প্রায় ছেড়ে দেবে সেই সময় কিন্তু আমরা ট্রেনটা ধরেছি। তো সাধারণত দক্ষিণেশ্বরে গেলে কিন্তু এতটা দেরিতে আমরা বেরোই না, অনেকটা তাড়াতাড়িই বেরোই, আর আজকে যেহেতু পুজোর দিন বুঝতেই পারছো সবই তো হঠাৎ করে বললামই শেয়ার করলামই তোমাদেরকে। তো এখন আমরা স্কাইওয়াক থেকে হেঁটে যাচ্ছি, তো ওই যে নর্থ থেকে যে ট্রেনটা ধরতে হয় ওই ট্রেনটায় উঠে আমি আর কোনো রকম কোনো ভিডিও করিনি, মানে শিয়ালদায় নেমে যে দক্ষিণেশ্বরে আসার জন্য নর্থের থেকে ট্রেনটা ধরতে হয় তো ওটাতে আমি আর কোনো রকম কোনো ভিডিও করিনি, তারপর একেবারে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে এখান থেকে হেঁটে যাওয়ার সময় তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। আর ওই যে পিছনে সবাই আছে দেখতেই পাচ্ছ, আর এইখানে যে দোকানপত্রগুলো রয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর মেয়ের স্কুলে কিন্তু কয়েকদিন বাদেই আর কি নাচের প্রোগ্রাম রয়েছে, তো হঠাৎ এই যে খোপায় দেওয়ার যে গাজরাগুলো দেখতে পেলাম তাই এটাও সেটাও এখান থেকে একটু নিয়ে নিলাম। এই তো এইটা এখানে ভালো আছে, এই দেখো এই এটা ভালো আছে, লাল হলুদ আছে, না 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 দেখো না কত দাম দিছো, এই এই হলুদ নয় এটা ঠিক আছে, এগুলো কত করে? 20 টাকা, এই 10 টাকা দাম। আমরা এখানে এসে পৌঁছেছি, তখন প্রায় 1টা কি 1টার একটু বেশি হবে, যাই হোক তো বুঝতেই পারছো পুরোপুরি দুপুরবেলা, আর মন্দির চত্বরে এখন আমরা ঢুকছি। প্রথমে ভাবা হলো যে এখনই আর কি পুজো দেওয়া হবে, কিন্তু পরে দেখা গেল এত ভিড় বুঝতেই পারছো, আর ডিটেলসে বললাম না আজকে কাদের ভিড় এখানে, বিশেষ করে তো ভ্যালেন্টাইন ডে সাথে সরস্বতী পুজো, তো আজকের দিনটা তো একেবারে খুবই স্পেশাল, তো সেই জন্য আর কি বুঝতেই পারছো তাই বিশাল বিশাল পরিমাণে ভিড়। সেই জন্য সবাই মিলে ঠিক করা হলো যে চলো এখন তো পুজো দেওয়া যাবে না, আর এখন যদি পুজো দেওয়ার জন্য দাঁড়ানো যায় তাহলে আমাদের বেজে যাবে মানে সন্ধ্যা 5টা 6টা তো বেজেই যাবে, তো সেই জন্য এখন যাব আমরা অন্য জায়গায়। সবাইকে দেখিয়েছি, তো দক্ষিণেশ্বরে আমরা চলে এসেছি, মানে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি, তখন ওখানে একটু ভিডিও করলাম, আর তারপরে হচ্ছে মন্দির থেকে এখন আমরা যাচ্ছি আদ্যাপীঠে, কারণ এখন প্রচণ্ড ভিড়, এখন পুজো দেওয়া যাবে না, তো আদ্যাপীঠে যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়াটা করার জন্য, দুপুরে খাওয়া দাওয়াটা করার জন্য। তো ওখানে কটার মধ্যে জানো, কটা পর্যন্ত? কটা পর্যন্ত একটা টাইম, একটা 15 হয়ে গেছে।
কিন্তু যাই হোক একটা পর্যন্ত টাইম থাকে, একটা 15 হয়ে গিয়েছে, তো সেই জন্য যাচ্ছি, কারণ এখন যেহেতু পুজোটা দেওয়া যাবে না। চলো, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, একটুও সামনে এসে কথা বলতে পারিনি, তো এখন ভাবলাম যে একটু কথা বলি। আর এই যে আমরা তিনজন আছি, আর এই যে দেখো পিছনে অবুদা, পৃথা, তারপর আরও তিনটে আর কি ননদ হয়, তো ওরা সবাই আছে, সবাই মিলে এসেছি। হঠাৎ প্ল্যানিং, মানে হঠাৎ প্ল্যানে বেরিয়ে গিয়েছি, বেশ ভালোই লাগছে। তো চলো, যেহেতু আসতে দেরি হয়েছে তাই পুজোটা এখন দেওয়া গেল না, পুজোটা সন্ধ্যেবেলা দেবো। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ মন্দিরে রিক্সাতেও আসা যায়, আবার হেঁটেও আসা যায়। আমরা হেঁটেই চলে এসেছি, খুব একটা দূরে নয়। তো মন্দিরে এখন ঢুকছি, আর এরপরে অবশ্যই দেখার পালা যে টিকিট কাউন্টার খোলা আছে নাকি বন্ধ হয়ে আছে, মানে খাবার যে কুপনটা কাটতে হয়। তো আজকের দিনে সাধারণত বন্ধ হওয়ার কথা নয়, চারিদিকে যে পরিমাণে ভিড় বুঝতেই পারছো, যতক্ষণ পর্যন্ত লাইন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু টিকিট কাউন্টার, মানে খাবারের যে কুপনটা দেয় সেটা আর কি খোলা থাকে। মন্দিরে চলে এসেছি, এখানে তো এখন পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ অনেক সকালবেলা এখানে পুজো হয়। আর জুতো রাখা হলো, আর হচ্ছে টিকিট কাটা হয়েছে, খাবারের খাবার খাওয়ার জন্য কুপন কাটা হয়েছে। তো এখন যাওয়া হচ্ছে খাবারের লাইনে খাবার খাওয়ার জন্য। এখানে তুলবি, এখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে তুলবি, দক্ষিণেশ্বর গিয়ে ভালো ভালো জায়গা আছে। তো লাইনে দাঁড়াবার পর আমরা এখন ভিতরে ঢুকে গিয়েছি, আর প্রায় এক বছর বাদে আমরা এখানে আসলাম। তো দক্ষিণেশ্বরে আসা মানেই আমরা আদ্যাপীঠে আসবোই, আর এখানে খাওয়া দাওয়া করবো, এটাই আমাদের ঠিক থাকে আর কি। তো এখানকার কুপন হচ্ছে 60 টাকা, মানে খাবারের যে কুপনটা সেটা 60 টাকা। তো 60 টাকা, এখানে এত ভালো খাবার, এত সুস্বাদু খাবার, আর সব থেকে বড় কথা পুরো ঘরোয়া খাবার, মানে পেট ভর্তি করে খাওয়ার মতো। বাইরে কিন্তু 60 টাকায় এত ভালো খাবার খাওয়া যাবে না। আর কি বলবো, এখানকার খাবারটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে তোমাদেরকে বলে আর কি বোঝাতে পারবো না। যাই হোক, আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি, তার মাঝে একটা সেলফি তুলে নিলাম। আর আজকে মেনুতে কী কী ছিল বলে দিই, ফার্স্টে দিয়ে গেল পোলাও, সাথে হচ্ছে ছিল একটা করে বেগুনি, আর তারপরে ছিল সাদা ভাত, আর সাদা ভাতের সাথে একটা কী বলবো, একটা তরকারি মতো, আর তারপরে ছিল খিচুড়ি, আর খিচুড়ির সাথে আরও একটা তরকারি। তো এই হচ্ছে আজকে খাবার ছিল, আর সাথে অবশ্যই ছিল পায়েস আর চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মন্দির চত্বরেই আর কি বিশ্রাম নেওয়ার একটা জায়গা আছে, তো সেখানে আমরা আর কি একটু বসেছি, আর সেখান থেকে এই মন্দিরটা খুব সুন্দর আসছে। তো মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর এখানেই কিন্তু মন্দিরে যখন পুজো হয় তখন কিন্তু এই যে জায়গা থেকে আমি বসে ভিডিও করছি এই জায়গাতেই সবাই বসে থাকে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এইটা খুলে দিলেই আর কি মায়ের দর্শন পাওয়া যায়। তো তারপরে আবারও আমরা চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ওখান থেকেই আর কি লঞ্চ ঘাটে। তো এখান থেকে যাব এখন আমরা বেলুড় মঠে। আর ওই যে তখনই বলেছিলাম যে আমরা পুজোটা দেবো সন্ধ্যাবেলাতে, তার কারণ এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়, তো সেই জন্য এখন আমরা লঞ্চ ঘাটে এখানে যাচ্ছি এই সেতুটার উপর থেকে লঞ্চ ধরার জন্য। আর লঞ্চেও আজকে বিশাল পরিমাণে এখানে অবস্থাটা শুধু একবার দেখো, চারিদিকে কাপেলদের ছড়াছড়ি, কোনো বড় মেলাতেও এত পরিমাণে ভিড় হয় না, আজকে যে পরিমাণে বেলুড় মঠে ভিড় হয়েছে। তো চারিদিকে আর কি যেদিকেই তাকাবে চারিদিকে শুধু রঙিন রঙিন দেখতে পাবে। আমরা চলে আসলাম বেলুড় মঠে, দেখো এসে এখন বসলাম, পিছনে লোক আছে একটা।
ভালো করে এত সুন্দর একটা জায়গায় এসে সুন্দর সুন্দর ফটো না তুললে কিন্তু একদমই মন ভরে না। যাই হোক, একেবারে মন ভরিয়ে ফটো তুলে নিয়েছি আর তারপরে চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এত ভালো লাগছে এই ফুল গাছগুলো। তো দেখো যে গোলাপটা দিল আমাকে সেটা কিন্তু আমি মাথাতেও দিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা আই লাভ ইউ তো আমাকে অনেকবারই বলেছে, কিন্তু এই প্রথমবার আমাকে গোলাপ দিয়ে প্রপোজ করলো। যাই হোক, 10th অ্যানিভার্সারিতে এটাই সব থেকে বড়ো গিফট হিসাবে আমি পেয়ে গেলাম, যদিও সবার দৌলতে পড়ে কিন্তু এই জিনিসটা হচ্ছে হয়েছে। তো এই ফুলগুলো খুব ভালো লাগছে দেখতে, আর সাথে ভিডিও করতে ফটো তুলতে সেটাও বেশি ভালো লাগছে। আর এই যে দেখো, এখানে হচ্ছে এই যে মন্দিরটা আছে, মন্দিরের ভিতরেও আমরা ঢুকিনি, আর সাথে কিন্তু এখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে আমরা যাইনি, কারণ অনেকবার যাওয়া। আর মিউজিয়ামের মধ্যে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ আর সারদা মায়ের যত রকম আগেকার ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, বাসনপত্র, তারপরে বই খাতা, পুজো দেওয়ার জিনিসপত্র, নানা রকম নানা কিছু তাদের জীবনী সম্পর্কে নানা কিছু রয়েছে। তো যদিও অনেকবার যাওয়া হয়েছে তাই আর যাওয়া হয়নি। আর এই বেলুড় মঠের যে জায়গাটা, মানে বিশাল বিশাল বড় জায়গা জুড়ে, মানে কি বলবো, ঘুরে ঘুরে ভিডিও করা মানে মানে বিশাল বিশাল বড় ভিডিও হবে। আর ওই যে দূরে একটা গেট একটু জুম করে তোমাদেরকে দেখালাম, ওখানে লাইট জ্বেলে দিয়েছে, হালকা হালকা সন্ধে সন্ধে ভাব হয়ে এসছে। তো এবারে আমাদের ফেরার পালা, এবারে কিন্তু আমাদেরকে ফিরতে হবে। ওদিকে পুজো দেওয়ারও ব্যাপার আছে, মেন যে উদ্দেশ্যে আমরা এসেছি মায়ের কাছে পুজো দেব বলে, অবশ্যই আজকের দিনে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদটা তো নিতেই হবে, যাতে এইভাবে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি, সমস্ত বাধা বিপদ কাটিয়ে। তো চলো এবারে আমরা ফিরব। এই যে উঠে গিয়েছি লঞ্চে, আর লঞ্চে করে প্রায় হাফ পথ চলে এসেছি। তো তারপরে ওই যে সেতুর ওখানে লাইট জ্বলছে সেটা একটু শেয়ার করছি তোমাদের সাথে, বেশ সন্ধ্যাবেলার মুহূর্ত আর দেখতে খুবই ভালো লাগছে। তো যখন মানে যাওয়ার সময় লঞ্চে যে পরিমাণে ভিড় ছিল, আসার সময় ঠিক সেই পরিমাণেই ভিড় হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু বেলুড় মঠে সবাই যাচ্ছে। যাই হোক, এরপরে আমরা যাব গিয়ে হচ্ছে পূজা দেব। আর মন্দির 8:30 মধ্যে বন্ধ হয়ে যায়, আর মন্দিরের আশেপাশে ডালা নেওয়া, পুজোর জিনিস নেওয়া, যত রকম দোকানপত্র সবই কিন্তু 8:30 মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমরা একটু তাড়াহুড়ো করছি। ইতিমধ্যে আমাদের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর মোবাইল ফোন মন্দিরে নিয়ে যাওয়া তো দূরের কথা, মন্দিরের চত্বরেই অ্যালাউ নেই, সেই জন্য বাইরের দোকানে রেখে যেতে হয়, তাই কোনোরকম কোনো ভিডিও করে তোমাদেরকে দেখাতেই পারিনি। তো এখন বেরোবার সময়, মন্দির থেকে বেরোবার সময় একটু ভিডিও করে নিচ্ছি। আর আরও একটু দেরি হয়েছে আমাদের, তার কারণ হলো আমরা যে টাইমে মন্দিরে পুজো দিতে ঢুকেছি সেই টাইমে শুরু হয়েছে সন্ধ্যা আরতি। মায়ের দর্শন তো খুব ভালোভাবেই পেয়েছি, কিন্তু সন্ধ্যা আরতির সময় পুজো দেওয়া বন্ধ থাকে, তাই আধ ঘন্টা মতো ওখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। চললো 8:00 আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা হচ্ছে ফিরছি স্টেশনের দিকে যাচ্ছি। তো এটাই সারাদিনের ধকলে এবার মাথাটা যন্ত্রণা করছে আমার। তো পুজো দেওয়ার সময় তো ভিডিও করা যায় না, তাই ভিডিও আর কিছু দেখাতে পারিনি। চলো, ট্রেন অনেক লেট ছিল তাই বাড়ি ফিরতে বেজে গিয়েছে 11:00। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো চলো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।